আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, একটি সন্তান জন্মের পর তার প্রথম হক হচ্ছে বাবা মা তার জন্য একটি সুন্দর ইসলামিক অর্থবোধক নাম রাখবে। এটি সন্তানের প্রথম হক বাবা মার পক্ষ থেকে। সুতরাং আমাদের যখন সন্তান জন্মগ্রহণ করবে, অবশ্যই আমরা তাদের নাম রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব। প্রয়োজন হলে আমরা আলেমদের সহযোগিতা নিব। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে আর বা বাংলা র অক্ষর দিয়ে ছেলেদের ইসলামিক চমৎকার বেশ কয়েকটি নাম এবং তার অর্থ দিলাম। এই নামগুলো অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর। আপনি এই নামগুলো থেকে আপনার ছেলে সন্তানের নাম রেখে দিতে পারেন। রাজিন অর্থ মজবুত বা সম্মত, রউফ অর্থ স্নেহশীল, রুষ্টি অর্থ সততা, রিশান অর্থ উৎকৃষ্ট হৃদয়, রিয়াজ অর্থ বাগান, রেদওয়ান অর্থ সন্তুষ্টি, রাকিক অর্থ তত্ত্বাবধায়ক, রৌশন অর্থ উজ্জ্বল, রাকিব অর্থ অভিভাবক, রমজান অর্থ দহনকারী, রফিক অর্থ বন্ধু, রশিদ অর্থ পথ প্রদর্শক, রাগিব অর্থ আগ্রহী, রেজা অর্থ সন্তুষ্টি, রুহুল কুদ্দুস অর্থ পবিত্র আত্মা, রেজবিন অর্থ সূক্ষ্মদর্শী, রাফাত অর্থ অনুগত্য, রাহাত অর্থ সুখী, রাজিন অর্থ গাম্ভীর্যশীল, রাইস অর্থ প্রদান, রিফাত অর্থ উচ্চ মর্যাদা, রিফাইদ অর্থ স্বল্প সাহায্য, রওনাফ অর্থ সৌন্দর্য, রোহান অর্থ খাঁটি, রমিজ অর্থ সম্মানী, রাহিব অর্থ প্রশস্ত, রবিউল অর্থ প্রশান্ত, রুহান অর্থ দুটি আত্মা, রাশাদ অর্থ সঠিক, রাহিল অর্থ যাত্রী, রাহিব অর্থ প্রশস্ত, রিহাব অর্থ চত্বর, রুম্মান অর্থ ডালিম, রাইহান অর্থ পরিপূর্ণ, রায়হান অর্থ ফুল, রাফি অর্থ উত্তোলনকারী, রাফিদ অর্থ পবিত্র ধারা, রিয়াম অর্থ স্বর্গের দরজা, রিহান অর্থ সুবাস, রুহিন অর্থ আত্মাধিক, রাফিন অর্থ বহুল প্রশংসিত, রাফান অর্থ জাফরানি রং, রাজ্জাক অর্থ রিজিক দানকারী, রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ করুণাময়। প্রিয় দর্শক, এই তিনটি নাম যদি আপনারা রাখেন তাহলে তার আগে আব্দুন শব্দ যোগ করতে হবে, অর্থাৎ আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আব্দুর রহিম, এইভাবে রাখতে হবে, অন্যথায় গুণা হবে। রহমাত অর্থ করুণা, রুফাইদ অর্থ ছোট উপহার, রুবাইদ অর্থ আল্লাহর উপহার বা বসন্তকাল, রাফসান অর্থ প্রত্যাশা, রাফিদ অর্থ সুন্দর বা ভদ্র, রোকন অর্থ স্তম্ভ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এরকম আরও সুন্দর সুন্দর নামের অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো নামের অর্থ জানার প্রয়োজন হয় কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি সেখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।